আজকে আলোচনা করলাম। উদ্দেশ্য হলো যে সামনে আমরা কোভিড মোকাবেলাটা যাতে ভালোভাবে করতে পারি। বিশ্বজোড়া সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে, বাংলাদেশে যাতে ওই ধরনের পরিস্থিতিতে আমরা না পড়ি, সেই জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য এই সভা। এই সভায় সকলেই মতামত দিয়েছেন এবং সেই মতামতের ভিত্তিতে আমরা একটা কার্যপ্রণালী তৈরি করে আমরা কাজ করব। মূলত আমাদের পরিস্থিতি সামনে আশা করি নিয়ন্ত্রণে থাকবে এবং আমার সকল পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল প্রস্তুত আছে, আমাদের ডাক্তাররা আছে, তারা অভিজ্ঞ, আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। আমাদের অনেক ল্যাব আছে, পরীক্ষা করার জন্য সক্ষমতা ডেভেলপ করেছে, আমাদের পিপিইর কোনো অভাব নাই এবং সেই দিকে আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি। অক্সিজেনের কোনো অভাব নাই এবং আমরা চাই যে বিদেশ থেকে যারা আসবে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে কীভাবে রাখব, কীভাবে পরীক্ষা করে তাদেরকে আমরা আমাদের দেশে ঢুকতে দিব, সেই বিষয়ে আমরা আলোচনাও করেছি এবং আমরা সিদ্ধান্ত আমরা নিব। এবং আরেকটি বিষয় আমরা গুরুত্ব দিয়েছি, সেটা হলো যে মাস্ক পরিধানের বিষয়। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমাদের সকল মন্ত্রণালয় চিঠি প্রেরণ করা হয়েছে, আমাদের এই ক্যাবিনেটে চিঠি প্রেরণ করা হয়েছে এবং সকল মন্ত্রণালয় আমরা প্রেরণ করেছি। সেখানে আমরা পরামর্শ দিয়েছি যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে হলে পরে সকলেই মাস্ক পরে আসতে হবে এবং এইটি সকলেই খুবই অভিনন্দন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে ভ্যাকসিন আসা পর্যন্ত না আসা পর্যন্ত মাস্কটাই সত্যিকারী কার্যকরী একটি ব্যবস্থা এবং সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং কীভাবে মাস্কটাও জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা যায় এই বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে একটি আমরা আরও ভালো একটা ব্যবস্থা নিব এবং আশা করি সকলের সহযোগিতা এবং আমাদের যারা এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা মনে করি আপনারা প্রচার করবেন যে যে কোনো কাজে সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেটা হাসপাতাল হোক, কোর্ট হোক, পুলিশ স্টেশন হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, সেখানে জানি মাস্ক পরে সেবা নিতে আসে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং তারা জানি স্যানিটাইজ করে। এটি আমাদের এখনকার সবচেয়ে বড় কাজ এই কোভিড মোকাবেলার জন্য। সকলকে ধন্যবাদ।